আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই ঝটপট আর মজার একটি চিকেন রেসিপি, আর এটি হচ্ছে হানি জিঞ্জার চিকেন। খেতে খুবই মজার। তো বানানো শুরু করি, আর কি কি উপকরণ লাগবে তা দেখে নিচ্ছি। এখানে আমি মুরগির পাখা নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো পিসও নেবেন, তবে অবশ্যই চামড়াটা রেখে দিতে হবে মুরগির উপরে। দুধ মধুর যে মিশ্রণটা বানিয়েছি সেখান থেকে কিছু পরিমাণ মিশ্রণ নিয়ে মুরগির মধ্যে মেখে দিচ্ছি। এখন এই মুরগির পিসগুলোকে আধা ঘন্টার মতো রেখে দেব। মুরগির পিসগুলোকে এখন ভেজে নিব, আর ভেজে নিব একটু পোড়া পোড়া করে। দুধ মিশ্রণটা মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি। পাঁচ ছয় মিনিটের মতো জাল দিয়ে নিব এই ঝোলের সাথে মুরগির পিসগুলোকে। সাদা তিলটা অপশনাল, তবে তিল কিন্তু শরীরের জন্য খুবই ভালো, তাই তিলটা খাওয়ার চেষ্টা করবেন। তিল দিয়ে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল, খুবই সুস্বাদু। আর দেখলেন তো বানাতে কতটা সোজা হানি জিঞ্জার চিকেন। আশা করব আমার আজকের এই ঝটপট রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন সবাই, ঘরে থাকবেন সবাই। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।